আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে স্পেশাল কেউ আসবে, তাই যে তাই তো অরিক? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কে স্পেশাল আসবে? এই যে চলে এসছে আমাদের, এই যে অরিকের মাসি মানে আমার বোন, হাই বলো। আর এসছে এই যে অরিকের দিদুন মানে আমার মা, হাই বলো। হাই হাই, তাহলে আর ওদের জন্য এখন বানাচ্ছি চা। এই যে দেখাচ্ছি তোমাদের, তাই এই যে এখন ওরা এই জাস্ট আসলো, চাটা খাক। আর অরিকের তো খুব মজা, এই যে মাসির সাথে খেলতে শুরু করে দিয়েছে। চাটা খাক, তারপরে আবার পরে কথা হচ্ছে। আর এই দেখো মাসিকে পেয়ে কিরকম নাচ করছে দুজনে, দেখো দুজনেই নাচছে। ওই দেখো কি মজা দুজনের। বাহ বাহ বাহ, ভেরি গুড। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুস ডেইলি লাইফে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। আর আজকে কাল রাতেই তোমাদের দেখেছি যে মা আর বোন চলে এসছে, আর সকালবেলা ঘুম থেকে উঠে ওর বাবাকে করে দিয়েছি, ওর বাবা খাবার টাবার নিয়ে বেরিয়ে গেছে। আর এখন সকালে আমাদের ব্রেকফাস্টে হবে, এই যে জল বসিয়ে দিয়েছি, হবে চাউমিন, চাউমিনও রেডি করা। আর তার জন্য এই যে মা সমস্ত তরকারি কুচিয়ে রেখেছে, বাঁধাকপি, বিনস আর গাজর কুচিয়ে রেখেছে, টমেটো আছে। আর দুপুরবেলা রান্নার জন্য যা যা কাটাকুটি মার করা হয়ে গেছে। দুপুরবেলা হবে এই যে সজনে ডাঁটার চচ্চড়ি, আর এই যে হেলেঞ্চা শাক সেদ্ধ, এই যে ভাত অলরেডি হয়ে গেছে, এখানে ডাল, আর হবে এই যে বোয়াল মাছ, বোয়াল মাছগুলো বরফ তাই জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে মা এখানে বসে চা খাচ্ছে, এখন মা আর আমি এখন চা খাবো, অনেক সকালে আমরা ঘুম থেকে উঠেছি। চাউমিন করার জন্য সাদা তেল লাগবে, সাদা তেলটা ফুরিয়ে গেছে তাই সাদা তেলটা ঢেলে নিই। আর আজকে অনেকদিন পরে আমার মার হাতের চাউমিন খাবো, মা এত ভালো রান্না করে যে বলার মতো না, দারুণ, মানে যে কোনো রান্নাই মা দারুণ, মানে রান্নায় হলো এক্সপার্ট আমার মা। আর আজকে তোমরা আবার ভেবো না যে মা এসছে বলে মাকে দিয়ে খাটাচ্ছি, অনেকদিন মার হাতে চাউমিন খাই না তাই জন্য মার হাতে চাউমিন আজকে খাবো। আর মা আজকে বোয়াল মাছটাও আজকে মাই রান্না করবে, মা যা বোয়াল মাছ রান্না করে দারুণ। এই চাউমিনগুলো দিয়ে দেবো জলের মধ্যে। আর এই যে কথা বলতে বলতে দেখো আমাদের মিস উঠে গেছে সকালবেলা, গুড মর্নিং বলো। গুড মর্নিং। ঘুমোচ্ছিল রাত্রে? হ্যাঁ। ঠিক আছে। আর এই যে ছেলে এখনো ঘুমাচ্ছে, ছেলে কিন্তু ওঠেনি এখনো, এই দেখো দেখাচ্ছি তোমাদের, ওই যে অরিক এখনো ঘুমিয়ে আছে। আর সকালবেলা আমাদের আমার হাজবেন্ড গোপালকে দিয়ে চলে গেছে, আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই দুপুরবেলা স্নান টান করে আমি আজকে পরে পুজোটা দেব। তো সমস্ত কাজ টাজ করে নিই, তারপর সারাদিনে কী করছি সেগুলো দেখাচ্ছি তোমাদের। আর এর সাথে কালকে তো দেখেছো এরকম ডান্স করেছে আমার ছেলে, মানে আমার মা আর বোন আসলে আমার ছেলে যে কি আনন্দ পায়, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নেই বাড়িতে, সেই জন্য ওদের ডেকে নিয়েছি, কারণ ও না একা একা থাকতে একদম ভালোবাসে না, ঠাম্মি দাদি থাকলে তাও ওদের সাথে সময়টা কাটে। আর বোনেরও এক্সাম কালকে শেষ হয়ে গেছে, তাই জন্য আমি বললাম যে ওরা তো নেই বাড়িতে, আর আমাদের বাড়িটা না একা একা থাকা একদম, মানে এত বড় পেছনে বাগান ফাঁকা, যার জন্য একা একা থাকা মানে খুব ভাল লাগে না, একদম সারাদিনে ভাল লাগে না, তাই জন্য ওরা এসছে। আমার ছেলেও ভীষণ খুশি, আমিও খুশি, সবাই খুশি। যাই হোক, আর
শ্বশুর শাশুড়ি যেহেতু চলে গেছে আর সেই জন্য ছেলে মানে একদম একা একা ওর আর ভালো লাগছে না। আর মাসিকে কালকে পেয়ে, মাসি আর দিদুনকে পেয়ে মানে সারা রাত যে কি করেছে, মানে রাত্রি 12টা অবধি কালকে বক 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 কি করেছে শুধু মাসির সাথে। মাসির সাথে ওর ভীষণ বন্ধুত্ব, এই দেখো মাসিকে এরকম হাত বুলিয়ে দিচ্ছে। তো চলো সারাদিনে কাজ বাজ করে তারপরে যা যা পারি তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর এই দেখো, এই যে শোনো, অরিক উঠে গেছে সকালবেলা, উঠে উঠে গিয়ে এখন মাসি যোগা করছে, মাসির সাথে ও যোগা করছে, যোগা করছে কম, ও দৌড়াদৌড়ি বেশি করছে, মানে মাসি যা করছে ও দৌড়াদৌড়ি বেশি করছে। মাসিকে দেখে খুব আনন্দ, ওই দেখো দেখো কি করে যাচ্ছে, দেখো যা খুশি তাই করছে, দেখো দেখো কি করে মাসির সাথে, দেখেছো? আর এই যে আমাদের গোপাল, গোপালকে দেওয়া হয়ে গেছে সকালে, আর বৃহস্পতিবারে পুজোটা আমি বেলা দেব। এই যে খুব আনন্দ না অরিক, মাসি এসছে তোমার খুব খুশি, তুমি তাই চলে যেতে হবে, কেন মাসিকে চলে যেতে হবে, রেখে দিই মাসিকে আমরা। হ্যাঁ তাহলে, হ্যাঁ। আর এই যে এদিকে মা, আমাদের সকালে ব্রেকফাস্টের জন্য চাউমিন রান্না হয়ে গেছে, অ্যান্ড ডিমটা ভেজে দিয়ে দেবে চাউমিনের মধ্যে। আর এই যে চাউমিন দিয়ে খাওয়ার জন্য আমি শসা পেঁয়াজ এগুলোকে কুচিয়ে রেখেছি। এই যে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট রেডি, এই যে চাউমিন রেডি, এখন আমরা সব খেয়ে নেব। সস দাও সস। যোগা করার পর এখন দুজন খেতে বসেছে, আমার মা আর আমার খাওয়া হয়ে গেছে, মাদের খাওয়া হয়ে গেছে কিন্তু বাচ্চাগুলোর খাওয়া এখনো হয়নি। আর আমার ছেলেকে অনেকক্ষণ ধরে বলেছি যে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, কিন্তু ও খাবে না, ওর মাসির জন্য ও ওয়েট করলো। মাসির মাসির যোগা হলো, তারপরে মা একসাথে দুজনে মিলে খেতে বসেছে। হ্যাঁ, আর আমার আর আমার মার খাওয়া কমপ্লিট। এই দেখো দুজনের এত মিল যে কি বলবো, ও ওকে খুব ভালোবাসে আবার এও ওকে খুব ভালোবাসে, মানে মাসি আসলে মাসির সাথেই, আমাকে তখন আর পাত্তা দেবে না, মাসির সাথেই সবসময় থাকবে, সব সারাটা দিন ও মাসির সাথে থাকবে, এখন আর মাকে প্রয়োজন নেই। ওরা খাক, আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও, এই যে এই দেখো এগুলো হলো কুল, কালকে আমার মা নিয়ে এসছে আমার জন্য, আমি খেতে ভালোবাসি তাই জন্য। আর এই যে অরিক আর অরিকের মাসি এখন এসে গেছে বাগানে, আর বাগানে কি করছে ওরা, ওই যে পাখিদের খাওয়ার জন্য মুড়ি ছড়াচ্ছে, দেখো এই বাগানে অনেক পাখি আর কাঠবিড়ালি আছে। আর ওই যে বিল্লি মাসি, বিল্লি মাসি পাঁচিলের উপর বসে ম্যাও 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 করেই যাচ্ছে। ছড়িয়ে ছড়িয়ে দে, এক জায়গায় দিস না তাহলে পাখিরা খাবে। দুপুরবেলা অনেক পাখির ঝাঁক আসে, দুপুরে বিকালে, আর তাদের মুড়ি দিলে একদম আনন্দ করে খেয়ে নেবে। ওই যে ওরা সারা বাগানে ছড়িয়ে দিচ্ছে মুড়ি, খালি খালি আমরা খাবার খেলে তো হবে না, বাকি প্রাণীদের জন্য চিন্তা করতে হবে, বাকি পশু পাখি প্রাণী তাদের কথাও ভাবতে হবে, নিজেরা একটু খেলে ওদের জন্য একটু খাবার আমাদের রাখতে হবে। ওই যে মুড়ি ছাটানো হয়ে গেছে, এখন চলে যাচ্ছে অরিক আর অরিকের মাসি।
হ্যাঁ, ব্যাডমিন্টন ছিল তো। আমি আর আমার বোন এর আগে যখন শীতকালে এসেছিল, এত ব্যাডমিন্টন খেলেছি, প্রচুর ব্যাডমিন্টন খেলেছি। আর এখন মোটামুটি আমাদের এই বাগানে এই জায়গাটা ছাওয়া আছে, কিন্তু এখন ব্যাডমিন্টন খেলার মতো এনার্জি নেই, কারণ গরম পড়ে গেছে, শীত আর নেই। ছায়া আছে কিন্তু অত এনার্জি নেই। হ্যালো মাসি, আসাতে তুমি কেমন খুশি? ভালো। হাত দিয়ে দেখাও কতটা খুশি। এত খুশি তুমি। আর ওই দেখো, ওই যে আমাদের ব্যাডমিন্টন, দাঁড়াও দিচ্ছি। আর ওই যে ওখানে দেখো, আমাদের ভোলুরাম এসে, ওই যে তাকাচ্ছে আবার ভোলুরাম, দরজার বাইরে বসে আছে। এই ওকে রোজ খাবার দিই আমরা, বিস্কুট নিয়ে আয়, তো একটা বিস্কুট দে। আর ওই যে অরিক কুকুরকে বিস্কুট দিয়েছে খেতে, ওই যে বিস্কুট খাচ্ছে, ওই যে ডগি বিস্কুট মুখে নিয়ে চলে গেল, ওইখানে বসে বসে, ওই যে ছাওয়াটায় ওখানে বসে বসে খাবে এখন। ওই দেখো ছানা, আমার বোন ছেলেকে ছানা ডাকে। কক ব্যাট খেলা জন্য ট্রাই করছে, কারণ আমার ছেলে এখনো ভালো মতো কক ব্যাট খেললে খেলা শিখতে পারেনি, মাসির সাথে খেলার চেষ্টা করছে। মানে মাসি থাকলে ওর আর কিচ্ছু প্রয়োজন নেই, সারাদিন মাসির সাথে থাকতে পারে। এই দেখো, আর এই সময় পাতা পড়ে বাগানের অবস্থা একদম খারাপ, চারিদিকে শুধু পাতা আর পাতা। যতই ঝাড় দেওয়া হোক, যাই হোক, লোক দিয়ে যতই পরিষ্কার করানো হোক, কিন্তু পাতা, এই যে আজকে সকালেও এই বাগান ঝাড় দেওয়া, কেউ বলবে? দেখো কীরকম পাতা এইখানে সব জড়ো করে রেখেছে পাতাগুলো। ন্যাড়া পড়ার দিন আমরা ন্যাড়া পোড়া করবো, আর এই পাতাগুলো সব পুড়িয়ে দেবো। আর সেদিনকার এই সাইডের পাতাগুলো সমস্ত পুড়িয়ে দিয়ে গেছে, এই যে এখানে এইখানে আবার জমে গেছে, আবার এই এত পাতা জমে গেছে। তারপরেও মানে পাতা কাচি আমরা পাচ্ছি না, এত পাতা গাছে। আর এই দেখো গাছগুলোতে কি সুন্দর কচি কচি আম পাতা, দারুণ সুন্দর লাগছে। আম পাতা, নিম পাতা, সব কচি কচি। এরপরে কোনো একটা ব্লগে আমি আমার বাগানে কী কী গাছ আছে সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, তোরা খেলুক আর দেখে আসি মা কি করছে। আর এই যে এইদিকে মা সজনা ডাটা তরকারিটা করছে, আর তারপরে মাছ হবে, মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর মশলা রেডি। আর এই যে আমার শাশুড়ি মা তেঁতুল রেখে গেছিল ভ্যানালার থেকে, সবজিওয়ালার থেকে তেঁতুল রেখেছিল, সেই তেঁতুলটা এখন রোদে দেবো, রোদে না দিলে না তেঁতুল নষ্ট হয়ে যাবে। এই তেঁতুলটা চেয়ারের ওপর রেখে রোদে দেব। আর এই তেঁতুলের আচার, এই যে দুটো দুটো জায়গায় রাখা তেঁতুলটা। এই দেখো, আর এই তেঁতুল দেখে আমার জিভে তো একদম জল চলে আসে। আর এই তেঁতুলের আচার কিংবা টমেটো দিয়ে তেঁতুল মেখে খেলে। আর এই যে মা কালকে মিষ্টি নিয়ে এসেছিল, তার মধ্যে রাত্রিবেলায় আমাদের অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর এই যে দুটো বেঁচে আছে, এটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, এটা খাবো একটু পরে। আর এই দেখো, খেলে ধুলে এসে দুই মানে পাঁচ মিনিটও খেলতে পারেনি দুজনে, এসে শুয়ে পড়েছি। আমি বললাম না তোরা পারবি না খেলতে,
ক্লান্ত হয়ে যাবে, এখন যা গরম, এখন বাইরে খেলা যায় নাকি? দেখো দুজনে বসে বসে, এই যে দুজনে এসে শুয়ে কার্টুন চালিয়ে দিয়েছে এখন। এই যে আমার ছেলে দুজনে, মাসি আর দেখো সারাদিন ওরা একসাথে থাকে, ওরা এরকমই থাকে, মানে ওদের এক জায়গায় থাকলে আর কাউকে লাগে না। দুজনে দুজনে শুয়ে শুয়ে দেখছে কার্টুন। হয়ে গেল তাদের খেলার দম শেষ। হ্যাঁ বললাম না আমি, আর এই তো হচ্ছে এখন বেজে গেছে 11টা। আজকে আমার মানে কোনো চাপই নেই, রান্না বান্না সব মা করছে। আর এই যে হাই করে দাও সানা, তাই জন্য আমার চাপটা একটু কম। একটু পরে 11টা বেজে গেছে এখন, আর একটু পরে গিয়ে ছেলেকে স্নান করাবো, আর আমি স্নান করে তারপর পুজো দিতে যাব। গিয়ে আজকে বৃহস্পতিবার, পুজোর আবার একটু চাপ আছে। তো এই যে এখন খেলে ধুলে ক্লান্ত, তাই জন্য এদের জন্য এই নাও গ্লুকন ডি খেয়ে নাও, ছানা মাসি দুজনে খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ খাও, চিয়ার্স করো। বাহ আমি বসে আছি। ও চুপাই চুপাই।